দুটি আসন পাকিস্তান মুসলিম লীগ নজ এবং পাকিস্তান পিপলস চুয়ান্নটি এছাড়া মোতাহিদা সতেরো আসনে জয় হয়েছে অন্য দলগুলো পেয়েছে সতেরোটি আসন পাকিস্তানে সরকার গঠনের জন্য প্রয়োজনে একশো চৌত্রিশ আসন কোন দলই এই সংখ্যায় না পৌঁছায় জোট সরকার গঠনের পদক্ষেপ নেয় দেশটির রাজনীতিবিদরা জোট সরকার গঠনে একমত হয় পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি নতুন সরকারের মুখ্যমন্ত্রী হবেন পি এম এল এন নেতা শাহবাজ শরীফ আর প্রেসিডেন্ট হবেন পিপিপির কোচ চেয়ারম্যান আসিফ আলী জাদ্দারি আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে মরিয়াম নওয়াজকে শুক্রবারের অধিবেশনে পি এম পিটিআই সমর্থিত প্রার্থী ও সন্নি ইতিহাজ কাউন্সিল এর নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় অধিবেশনে দুইশো সদস্য পি এম এল এন এর আর এসআইসি এর সদস্য সংখ্যা সাতানব্বই জন পাকিস্তানে পাঞ্জাবে অধিবেশন শুরু প্রথম দিনে বিতর্ক নির্বাচনের পর পাকিস্তানে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের শুরু হলো অধিবেশন স্পিকার সিপটাইন খানের সভাপতিত্বে শুক্রবার নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর শুরু হয় অধিবেশন পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় গত আট ফেব্রুয়ারি পাঁচটি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে পাঞ্জাবে সর্বপ্রথম নির্বাচিতরা শপথ নেন স্পিকার সিবায়ত খান তোদের শপথ বাক্য পাঠ করান পাকিস্তানের সাধারণ পরিষদের নির্বাচনের ষাট ঘন্টা পর প্রকাশিত ফলে দেখা যায় স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন একশো দুইটি আসন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ চৌহাত্তরটি এবং পাকিস্তান পিপলস পার্টি চুয়ান্নটি এছাড়া মুতাহিদা কমি মুভমেন্ট পাকিস্তান সতেরো আসনে জয়ী হয়েছে অন্য দলগুলো পেয়েছে সতেরোটি আসন পাকিস্তানের সরকার গঠনের জন্য প্রয়োজন একশো চৌত্রিশ আসন কোন দলই এ সংখ্যায় না পৌঁছানোর জোট সরকার গঠনের পদক্ষেপ নেন দেশটির রাজনীতিবিদরা জোট সরকার গঠনে একমত হয় পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন পিএমএলএন নেতা শাহবাজ শরীফ আর প্রেসিডেন্ট হবেন কো চেয়ারম্যান আসিফ আলী জাদ্দারি আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে মরিয়াম নওয়াজকে শুক্রবারের অধিবেশনে পি এম এল এন পিটিআই সমর্থিত প্রার্থী ও সুন্নি ইতিহাস কাউন্সিলের নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় অধিবেশনে দুইশো সদস্য পি এম আর এস এর সদস্য সংখ্যা সাতানব্বই জন